ব্রকোলির এই ভাজিটা যদি আপনি কাউকে করে খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রকোলির ভাজি। ব্রকোলি ভাজি করার জন্য ব্রকোলিটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সাথে গাজর নিয়েছি। গাজর অবশ্যই দিবেন, তাতে করে টেস্টটা আরও ভালো আসে। চলুন দেখে নেওয়া যাক রান্নার প্রসেসটা। তো প্রথমে আমি কড়াইটা গরম করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। হাফ টেবিল স্পুন জিরা, আস্ত জিরা ফোড়ন দিয়ে নেব। পেঁয়াজ কুচি পরিমাণ মতো কিছুক্ষণ ভেজে নেব। এখন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে নেবেন। ব্রকোলি ভাজিতে ঝালটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে খেতে ভালো হয়। এখন দিয়ে নেব হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া। এ পর্যায়ে হলুদ গুঁড়া দিলে সবজিতে কালারটা ভালো আসে, তো আমি সবজিগুলো দিয়ে নেব। এভাবে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। সবজি থেকে পানিগুলো ছেড়ে দিয়েছে, এখন এভাবে ভাজতে থাকব। স্বাদ মতো লবণ। প্রথম অবস্থায় লবণ দিবেন না, সবজি থেকে পানি ছেড়ে যাওয়ার পর লবণ দিবেন। আবার ঢেকে দেব 2 মিনিটের জন্য। ভালো করে ভাজতে হবে যাতে নিচে না লেগে যায়। এভাবে ভাজলে সবজির কালারটা ঠিক থাকবে। শীতে এই রেসিপিটা প্রায় আমার বাসায় করতে হয়, এতটাই পছন্দ করে সবাই, আমার নিজেরও অনেক পছন্দ। একবার করে খেয়ে দেখবেন, আশা করছি আপনার অনেক পছন্দের হবে। তো এভাবে আমি ভালো মতো ভেজে নেব, কড়াইয়ে লেগে যেতে দেওয়া যাবে না। ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই ভাজিটা ভাজতে খুব কম তেলেই হয়ে যায়, অনেক বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমার ভাজিটা হয়ে গেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।